ফোনটা এনে লাগেন না এই যে ফোনটা লাগেন না কুশল সুজন মিস কল দেখি ও ভাই আমি তোমার তো খুঁজি আর ও কেটে চুক কাজ করি অতদিন থেকে খালি খাম 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 হ্যাঁ কি হয়েছে কো ভালো লাগে না চলো কোনো ভাই গিয়া তোরা ঘুরা ঘুরা ঘুরে ঘুরে আয় মাইন্ড ফ্রেশ হবো মস্তি হইব আর কি মাইন্ড ফ্রেশ হতা তাই হতা ভাই দিন খাট বেশি না না যেতে লাগে কোনো ভাই এলে ভালো লাগে না তোমার ভাই খালি এনজয় 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 দেখি তা হতা আরে জীবনের সব সময় তো কাজও করি আর এনজয় তো কিছু কিছু সময় করতে লাগবো না নি তো সবসময় মাথা গরম হয়েছে মাথা ঠান্ডা রাখো এটা এনজয় ফেনজয় তার দিন বহুত আছে তো তুমি এক কাজ করো কালাম বাইরে করলে হ্যাঁ কালাম বাইরে করো কালাম বাইরে ভালো লাগে তো হ্যালো হ্যাঁ কালাম ভাই কই আমি তো একজন ভুগি আমারে কল করছিল তান ওখানে আইছি আমি কান্ডে দেখা আমি আর সুজন তো অপেক্ষা করি আর তোমার বার করো তো আচ্ছা আমি আইতাম এখন আমি আইতাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই তোর কালাম ভাই আইলা হ্যাঁ তাই তো ব্যস্ত মানুষ জানি আর সোশ্যাল ওয়ার্কার নাই ও এখন রাই জীব আমি তো ফোন করছি আপনাকে ওই তো কালাম ভাই তো এই কালাম ভাই আইতাম না ফোন পাস না তো আইতে তো আমরা ফোন মারি আর আছি জানি ওয়াস্তি নিয়ে গেছে তার কিটা মাত বলে আমার ভাই কেটালি ফোন মাসলা ফোন লাগি আইলাম এখন তোমার কাছে ও ফোন করছিলাম যে সুজনে বারবার কর তোমারে ডাকা লাগি এলে ফোন করছিল তার কিটা মাত আছে কিটা পার্টি পার্টি কথা বারবার কর কালাম ভাই আমি কই গিয়া তো হাম খান করি আমারে সাইড মুড মাইন্ড দুই তো সব বারে পারে হ্যাং হই গেছে তলাই কইছাম পুরা খানে গিয়া তোমার ভাই ভাই পুরা ফ্রেশ হইবো ভাল লাগে তলাই প্লিজ তুমি চলো ঠিক আছে তুমি কইছো তো আমি দেখো এখন একটা ফোন আইছে আমার কাছে আমি যেতাম একজন মানে অসুস্থ রোগী মানে দেখাই যেতাম আর এটা কিছু খালি ঘুরা উড়ে না করিয়া কিছু সামাজিক সোশ্যাল কাজগুলা আমরা একটু মানে মানুষের সহযোগিতা করলে মনে হয় ভালো হইবা এইসব মানে সমাজের কাজ করলে তোমরা মানুষের দোয়াও পাইবা আর আগ্রহ তোমরা চিরজীবন যেটা রইয়া গেছে এটা মানে ভালো হইব এটা মনে হয় ওটাও বেটার হইব আরে দূর দেখতে আইনি খালি সহযোগিতা 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 আর খালি মানে মানে শুনতে 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 মাথাও তা ফাঁকি আসছে তুমি দেখবাই নি কিতা চল চল আমরা যাই তো চলো কালাম ভাই আনোর ভাই তোমরাও না তোমরা তোমরাও না শোনো না 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 আমরা আমরা আরে একটু মানে নিয়ে যাও তোমরা তুমি যাও তুমি যাও মনে সহ্য করো আমরা এটা দরকার নাই আমি আমি সুজন ভাই লাগে আছি একটা মিনিট ভাই শুনে যাও ওই আনোর ভাই কাজ করো কাজ করো A few moments later. কিদা হিলাল শান্তি আরে হ্যাঁ দেও না ভালো আছে তো খালি তো ভাবিলে খুব অসুস্থ হচ্ছি আচ্ছা আর কালাম ভাই আমি তো হঠাৎ করে আমার কিতা মতো শরীর আমি তো পড়ে গেছিলাম আর পরে হঠাৎ আমার মানে কালাম ভাই দেখলাম কালাম ভাই দেখে আমার তো সব সময় কালাম ভাইরে আমরা ভুল
দেখো এটা আমার মানসিকতা, আমার তোমার কর্তব্য, এটা তোমার লগে আমি যতটুকু করার অতটুকু আমি করছি, এটা কই আমারে তুমি শরম দিও না ভাই, শরম না ভাই, সব এটা মানে কি আমি তোমার লগে করছি, কালকে অরজনে ওলা অরজনের লগে করতে লাগবো, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে দাঁড়াইতে হয়, এর লাগে আমি তোমার লগে কালকে হাল মিলাইয়া আমি তোমার লগে থাকছি। দেখো আমরা আজকে আমার লাল ভাইকে লইয়া যতটুকু আমি করছি রূপ করছি, সবর সহযোগিতায় ইয়া আমি রূপ করতে পারছি, সবর কর্তব্য রয়েছে। আমরা তো পুরা বেজান পাইনি, কিন্তু বেজান সময় পাইনি। দেখো সৃজন একটা কথা কই, গতকালকে তোমার আমি খুব ডাকছি, আমার কাছে একটা ফোন আইছিল যে ওরকম একজন ঢুকি, ও এর লাগে আমি তোমাদের সময় দিতাম পারছি না, আনোয়ার তুমিও দেখো ওই জিনিসটা মানে বহুত পাইবা ঘুরার লাগিয়া, কিন্তু একজন মানুষের যদি আমরা পাশে গিয়ে দিন দাঁড়াইয়া তারা যদি আমরা যদি যতটুকু মানে আমরা থাকিয়া মানে তারে আমরা থাকিয়া তারের সহযোগিতা করার দিন সহযোগিতা যে করি চিরদিন তার মনে থাকবো, হে দুদিন দোয়া দেয় না তার পরিবারের দোয়া থাকবো, আর আমরা এটা যদি দেখিয়া আমরা থেকে আমরা পরবর্তী যারা প্রজন্ম যারা তারা আমরা থেকে শিখবো, ওটা আমরা সবে এটা মনে রাখতাম। কেন ভাই আমরা তো ভুলে গেছি, আমরা বুঝছি না, হ্যাঁ আমরা তো এনজয় এনজয় করিয়া গেছি, আমরা ভুলে গেছি আজ থেকে আমরা তোমার লগে থাকবো আর তোমার কাজ করবো, আমরা বেকার আপনার সময় কাটাইছি, আজ তুমি যদি না তাহলে আপনার গাঁর ছেলেটা বাস করা হবে, তার আজকে অবস্থা খারাপ হয়ে গেল না, তার যদি বাস হয়েছে তার লগে তোমরা ফোন থেকে ধন্যবাদ জানাই আর তোমার। কালাম ভাই ভাই মানে তোমার কারণে আজকে আমার চোখ খুলছে, এনজয় মস্তি জীবনে সব পাইমু, কিন্তু মানুষ মানুষের জন্য ভাই সব হইলাম, দেখো একদম মানে মানুষ আমরা সবাই কিন্তু একত্র হইয়া আমরা আগে দিয়ে আমরা অন্য কোনো জিনিস পাইতে তার লাগিও আমরা ওরকম গেলে কাম করবো। আর আমি একটা কথা কই, পুরানা একটা কাহাবত আছে মানে আপনি লিয়ে জিয়ে তো কিয়া জিয়ে এ দিল তো জি জমানে কে লিয়ে, ভাই আমরা তোমার লগে সবসময় জন্য রাখা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বদরপুর বার্তা পেজ। আমরা এই বার্তা পেজে আজকে নতুন একটা সফর চালু করছি, যেটা আমরা মানে নাটকের মাধ্যমে অনেক কিছু বুঝাইতে চাইতেছি, মানুষের কিরকম মানুষের সেবা হইতে, আপনারা আমরার এই নাটকটা বা আপনার এই অভিনয়টা কিরকম আসলে শর্ট করছি আপনার নতুন, আমরা জানি না আমরা এই অভিনয়ের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হইতে পারে, তাহলে আপনার কাছে বিশেষ করে আমরা সবার তরফ থেকে ক্ষমা, কমেন্ট আপনারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আপনারা সহযোগিতায় আমরা আরো আগে দিয়ে বাড়তে পারবো। ধন্যবাদ ধন্যবাদ।